বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক দু হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচন নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসি জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এদিন এফডিসির মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশো পুলিশ সদস্য সহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত লক্ষ্য করা যায় সরজমিনে দেখা যায় অভিনয়শিল্পী প্রযোজক পরিচালক সহকারী পরিচালক পরিচালকসহ এফডিসির বিভিন্ন ইউনিট সদস্যদের নিজ নিজ সমিতির পরিচয়পত্র ছাড়া ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যদিকে এফডিসি সূত্র জানায় এফডিসির নিরাপত্তার স্বার্থে এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি একত্রিশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এর আগে সকাল সাড়ে নটায় শুরু হয় চলচ্চিত্র শিল্পীদের সংগঠনের ভোট গ্রহণ এদিন প্রথম ভোট প্রদান করেন অভিনেতা ডাক্তার এজাজ একুশ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি মিশা দ্বীপজল পরিষদ অন্যটি কলি নিপুণ পরিষদ এর মধ্যে সভাপতি পদে লড়ছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটেক হল অভিনেতা মিশা সৌদাগর আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুন আক্তার তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন দীপজল এবারের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরো এবারের মোট ভোটার সংখ্যা পাঁচশো জন তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা অভিভাবক গত বুধবার রাত পর্যন্ত ভোটের প্রচার প্রচারণা শেষ হয়েছে প্যানেলের সভাপতি মিশা প্রার্থী মিশা সৌদাগর বলেন নির্বাচন কমিশনের আয়োজনে আমরা খুশি আশা করছি সুষ্ঠু ও একটা ভালো নির্বাচন হবে মাহমুদ কলি নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বলেন যেভাবে ভোট হতে যাচ্ছে নির্বাচন কমিশনের কাজের প্রতি আমরা সন্তুষ্ট